জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করছে। বৈশ্বিক জলবায়ু সূচক 2021 অনুযায়ী ক্ষতিগ্রস্ত শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। গত 40 বছরে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে 12 বিলিয়ন মার্কিন ডলার। বছরে জিডিপি ক্ষতি 1.3%, যা 2050 সাল নাগাদ 2% পৌঁছাতে পারে। ডিউক ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার্স জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী বাংলাদেশ বছরে 26 বিলিয়ন ডলারের শ্রম উৎপাদন হারাচ্ছে। বাংলাদেশ সরকার জলবায়ু ঝুঁকি নিরসনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা। এই সকল পরিকল্পনা বাস্তবায়নে সবুজ প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আরবান এরিয়াতে মানুষকে বসবাসের সহনশীল অবস্থায় থাকার জন্য আমরা এই আরবান এরিয়াতে কী ধরনের ইন্টারভেনশন নিব সে ধরনের কার্যক্রম কিছু চিহ্নিত করা হয়েছে। এটা যদি আমরা ধাপে ধাপে যদি এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে পরে আমরা আসলে গ্লোবাল যে ইম্প্যাক্ট ক্লাইমেট চেঞ্জে সেটা একটা সহনীয় পর্যায়ের মধ্যে থাকা সম্ভব হবে। কর্মক্ষেত্রে ট্রানজিশন বা শ্রমের রূপান্তর ও নতুন দক্ষতার সাথে খাপ খাওয়াতে শ্রমজীবী মানুষের উৎকণ্ঠা প্রকট হচ্ছে। প্রযুক্তি ও কাজের ধারার পরিবর্তন অনিশ্চিত করছে শ্রমজীবী মানুষের জীবিকায়ন। তাই শ্রমের ন্যায্য রূপান্তর বা জাস্ট ট্রানজিশন গুরুত্বপূর্ণ, যা জলবায়ু ন্যায্যতাকে বেগবান করে। আমরা তো সনাতন পদ্ধতিতে ইট ভাটায় কাজকর্ম করে অভ্যস্ত। সরকার যে নতুন উদ্যোগ নিছে যে নতুনভাবে ইট ভাটার এটা ই করবে, আমাদের অভিজ্ঞতা নাই। কিন্তু আমরা এটা কীভাবে কী করবো, যদি সরকার যদি আমাদের ওই প্রশিক্ষণের ব্যবস্থা করতো, তাহলে আমরা অন্যদিকে একটা চিন্তাভাবনা করে দেখতে পারতাম যে কাজটা কীভাবে করা যায়। বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী কার্বন নিঃসরণ মাত্রা কমিয়ে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় থেকে রক্ষার তাগিদে পরিবেশ বান্ধব বিকল্প উৎসের কথা ভাবছে বিশ্বের সাথে বাংলাদেশও। এই লক্ষ্যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এবং বিআরটিসি কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকার পরিবহন ব্যবস্থাপনায় বিদ্যুৎ চালিত 2 শতাধিক গ্রিন ট্রান্সপোর্ট যুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। দেশে আমরা খুব গরিব অসহায় কাজকাম ছিল না, আবার ঢাকা আসলাম। আসার পরে তখন আমি এক উস্তাদের কাছ থেকে গ্যাস জ্বালানো শিখলাম, শেখার পরে এই গ্যাস জ্বালানো শুরু করলাম। তো এখন বর্তমানে দেখতেছি সরকার নতুন ইলেকট্রিক গাড়ি আনার চিন্তা ভাবনা করতেছে। তো এখন আমরা তো ওগুলো কখনো চালাই নাই, তো এখন আমাদেরকে চালানোর জন্য একটা ডিপু বা যে কোনো জায়গায় আমাদেরকে ট্রেনিং নিতে হবো, আমাকে চালানো শিখাই দেবো, তাহলে আমরা শিখতে পারবো। আর যদি আমরা না চালানো শিখতে পারি, তাহলে আমাদের তো মনে করেন আমাদের হেল্পার কোনোটার ওরা বেকার হয়ে যাবো। প্রায় আমাদের 200-300 গাড়ির স্টাফ, অনেক স্টাফ ওরা না খায়, আমার গরিব অসহায় সবারই বউ বাচ্চা সংসার আছে। যদি আমার স্টাফ না বাঁচলে আমি বাসুম কেমনি, গাড়ি তো আমরা চালাতে পারবো না। বাংলাদেশ সরকার প্রণীত অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যবস্থাপনা নীতিমালায় বাস্তুচ্যুতদের নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে আগের আবাসস্থলে প্রত্যাবর্তন এবং স্থানীয়ভাবে একীভূতকরণের জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে খাতভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় জোর দেওয়া হয়েছে। এছাড়াও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বিবেচনায় শ্রমিকের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে যারা বাস্তুচ্যুত হয় তাদের জন্য আমাদের প্রশিক্ষণ ব্যবস্থাটি অত্যন্ত অগ্রাধিকারমূলক। এসডিজির যে মূল নীতি, আমরা কিন্তু সেই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করছি। আমাদের সঙ্গে সরকারি বেসরকারি প্রত্যেকটি পর্যায়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। আমরা কোর্স কারিকুলাম তৈরি করে দিচ্ছি, আমরা প্রশিক্ষণ সামগ্রী তৈরি করে দিচ্ছি, আমরা মানটি ঠিক করে দিচ্ছি, সেই সাথে সার্টিফিকেশন বা সনদায়নের কাজটিও আমরা করছি। অর্থাৎ আমরা নিয়ন্ত্রণ করি প্রশিক্ষণ কার্যক্রমটি। শ্রমিক স্বার্থ সংরক্ষণ ও শ্রমিকের সামাজিক সুরক্ষার লক্ষ্যে ট্রেড ইউনিয়ন সমূহ কাজ করে যাচ্ছে এবং জলবায়ু ঝুঁকি নিরসনে বাংলাদেশ সরকার গৃহীত নীতি ও কর্মপরিকল্পনায় সীমিত আকারে কর্মক্ষেত্রে শ্রমিকের কাজের রূপান্তর বা ট্রানজিশন বিবেচনা করা হয়েছে।
ট্রেড ইউনিয়নগুলো বর্তমানে জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন ধরনের সেন্সিটাইজেশন এবং মেম্বারদেরকে অ্যাওয়ারনেসের মতো বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত এবং সামাজিক সংলাপ এবং মালিক শ্রমিক যে পরিবেশগত বিষয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমপ্লয়মেন্ট এবং ওয়ার্কিং কন্ডিশনে যে ইম্প্যাক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছে বিভিন্ন পর্যায়ে। পার্টিকুলারলি নীতি প্রণয়ন প্রক্রিয়ার ভিতরে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের ভিতর যে প্রসপারিটি প্ল্যান তার ভিতর যে গ্রিন স্কিলের বিষয়টি যেটি আছে সেই স্কিলের বিষয়টিকে যাতে ভালোভাবে জোরালোভাবে তুলে ধরা যায় এবং ওয়ার্কারদের অ্যাক্সেসটা এনশিওর করা যায় সেই বিষয়ে পলিসি অ্যাডভোকেসি করছে এবং তার মাধ্যমে গ্রিন স্কিলকে প্রমোট করা এবং জাস্ট ট্রানজিশনকে রিয়েলিটিতে পরিণত করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। জলবায়ু ঝুঁকি নিরসন ও শ্রমিক স্বার্থ সংরক্ষণকে একসাথে দেখতে হবে, এই জন্য চাই অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা এবং সমন্বিত কার্যক্রম, তবেই টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি অর্জন সহজ হবে, সম্ভব হবে সুখী সমৃদ্ধ ও সম্ভাবনার দেশ বিনির্মাণ। Thank you.